আসসালামু আলাইকুম। ফোর্থ ইয়ারের ক্লাসিক্স এন্ড ট্রান্সলেশন থেকে আমরা আজকে পড়বো হচ্ছে দ্য ফ্রগস, এটার স্টোরি জানবো। তো ফ্রগস বলতে তো অবশ্যই ব্যাং, তো এই ব্যাংটারও তথ্য আমরা জানবো। লিখেছেন অ্যারিস্টোফেন্স, ওনাদের এই লাইভ ডিউরেশন, এই প্রাচীনকালের কবির কোনো জনেরই লাইভ ডিউরেশন জানার আমাদের কোনো প্রয়োজন নেই, না লিখলে কিছুই আসে যায় না। তো সরাসরি চলো আমরা গল্পে চলে আসি। দ্য ফ্রগস গল্পটা মূলত হচ্ছে একটা স্যাটায়ার। তো এখানকার হিরোকে দেখানো হয়েছে ডায়োনিসাস। ডায়োনিসাস হচ্ছে একজন দেবতা, মনোযোগ দিয়ে শুনবে, ডায়োনিসাস। ক্যারেক্টারগুলো তোমাদের প্যাস লেগে যেতে পারে, সে কারণে আমি এরকম মারাত্মক সুন্দর চিত্র এঁকেছি এবং তোমাদের আমি মুখস্থ যেন থাকে সেটা চেষ্টা করে দিব। দেখো, ডায়োনিসাস হচ্ছে একজন দেবতা। কিসের দেবতা? মদের দেবতা, ফার্টিলিটির দেবতা, আরও অনেক অনেক দেবতা, এখানে লিখলে জায়গা ভরে যেত। যেমন হচ্ছে রিলিজিয়াস এক্সটেসি, অর্থাৎ ধর্ম থেকে যে আনন্দটা পাওয়া যায় সেটার দেবতা, আরও অনেক অনেক কিছু আছে। তো আমরা শুধু মনে রাখবো ডায়োনিসাস, সে হচ্ছে আপাতত ফার্টাইলিটি, উর্বরতার দেবতা এবং ওয়াইনের দেবতা, ঠিক আছে? ডায়োনিসাস একদিন হঠাৎ করে সিদ্ধান্ত নেয়, উনি কিন্তু দেবতা, ঠিক আছে? তো উনি সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের দেশ হচ্ছে কোনটা, অ্যাথেন্স। অ্যাথেন্সের মধ্যে বা গ্রিসের মধ্যে শিল্পীদের বা কবিদের খুব প্রয়োজন। কবিরা মারা গেছে, রিসেন্টলি মারা গেছে হচ্ছে ইউরিপিডিস নামক একজন কবি, তোমরা জানো ইউরিপিডিস মারা গেছে। তো ওনার প্ল্যান যে আমি হচ্ছে কি করব, আন্ডারওয়ার্ল্ডে বা মাটির নিচে যেটা হেডস, পাতালপুরিতে গিয়ে ইউরিপিডিসকে ফেরত নিয়ে আসবো। মারা গেছে, ওনাকে ওখানে গিয়ে ফেরত নিয়ে আসবে। তো সেই জন্য উনি এখান থেকে কী করবে, আন্ডারওয়ার্ল্ডে যাত্রা করবে। আন্ডারওয়ার্ল্ডে যাত্রা করার সময় তার সঙ্গী ছিল হচ্ছে তারই স্লেভ, দাস, তার দাস, যার নাম ছিল জান্দিয়াস। তো জান্দিয়াস এবং ডায়োনিসাস এই দুইজন মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা হচ্ছে পাতালপুরিতে গিয়ে আমাদের মৃত কবিকে ফেরত নিয়ে আসব। তো যেন ভাবা, ওরা কী করলো এখন, ডায়োনিসাস তো এর আগে কোনোদিন পাতালপুরিতে যায়নি, যে গেছে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে। তো এর আগে পাতালপুরিতে একজন গিয়ে ভাঙচুর করে মারাত্মক কেলেঙ্কারি করে ফেরত চলে এসেছিল, হেরাক্লেস। হেরাক্লেসের আরেক নাম হচ্ছে হারকিউলিস, যে হচ্ছে তোমাদের এই যে হারকিউলিসকে নিয়ে সিনেমাও আছে, তোমরা দেখতে পারো, ডোয়াইন জনসনের। তো ও একজন বিরাট যোদ্ধা ছিল। ও কী করতো, সিংহের একটা বড় চামড়া মুখোশ টুখোশ সহ এরকম একটা ড্রেস পরে সিংহ সেজে সব সময় যেখানেই যুদ্ধে টুদ্ধে বা লড়াইতে যেত। তো ডায়োনিসাস এবং জান্দিয়াস কী করে, হেরাক্লেসের কাছে চলে আসে। হেরাক্লেসের কাছে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে হেরাক্লেসের কাছে শুনবে যে পাতালপুরিতে কীভাবে কোত্থেকে যেতে হয়, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি এরকমই শুনবে এবং হেরাক্লেসের কাছ থেকে কিছু হেল্প নিবে। তো হেরাক্লেসের কাছে এসে যখন বলে, হেরাক্লেস প্রথমে প্রচুর প্রচুর হাসাহাসি শুরু করে দেয়। আমরা বলে রাখি হারকিউলিস হেরাক্লেস একই, দুই ভাষাতে দুই নাম দেওয়া হয়, গ্রিক রোমান নাম আলাদা থাকে সবসময়। তো হেরাক্লেস হাসাহাসি করে যে আপনি নিজেই দেবতা আর আপনি আমার কাছে আসছেন পাতালপুরিতে কীভাবে যাবো, এই শুনতে প্রথমে হাসাহাসি করলে পরে হেল্প করে, নিজের স্যুটটা ওকে দিয়ে দেয়, সেই যে বাঘের মুখোশ আর কি, ওটা দিয়ে দেয় ডায়োনিসাসকে। এবার ডায়োনিসাস জান্দিয়াস দুজন মিলে কোথায় যাবে, যেতে থাকবে হচ্ছে সেই যে পাতালপুরিতে, আন্ডারওয়ার্ল্ডে অথবা হেডসে, আমরা এটা একটু পরেই বর্ণনা করছি। তো ওরা দুজন কী করলো, খেয়াল করো, এই দুজন ব্যক্তি এখন রওনা, হেরাক্লেসের সাথে দেখা করে এদিক দিয়ে রওনা দিয়ে যাচ্ছে। আমি কোনোদিন পাতালপুরিতে যাইনি, রাস্তাতে ঠিক এই দিক দিয়ে জানি না, তোমাদের বোঝার জন্য এখানে এঁকেছি। তো পাতালপুরিতে অনেক লম্বা জার্নি, হাঁটতে হাঁটতে আসতে 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 ওরা একটা সময় দেখলো একটা বড় একটা নদীর মতো দেখতে, এটাকে বলা হয় স্টিক্স রিভার অথবা স্টিক্স লেক, লেক বলে স্টিক্স। তো পুলসিরাত যেরকম আমাদের ধর্মে আছে, তো ওরা হচ্ছে মিথোলজিতে ওরা বিশ্বাস করে যে টিক্স নামক একটা লেক আছে, সেই লেকের আবার একজন বোটম্যান থাকে, নৌকা চালায়, যার নাম শ্যারন। তো শ্যারনকে ডাক দিয়ে ডায়োনিসাস বলে আমাদেরকে পার করিয়ে দাও ওই পারে। তো শ্যারন বলে ঠিক আছে, আপনি দেবতা মানুষ, আপনাকে পার করানো যায়, উঠেন। কিন্তু জান্দিয়াস দাস ওকে নিব না, ও হচ্ছে এদিক দিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে আসুক। তো যে কথা সেই কাজ, জান্দিয়াসকে ওভাবে হাঁটতে হাঁটতেই আসতে হয় এবং শ্যারন আমাদের হিরো ডায়োনিসাসকে নৌকাতে করে নিয়ে যখন আসতেছিল, এটাও বেশ লম্বা একটা জার্নি ছিল, চলতি পথে হচ্ছে দেখা যায় যে অনেক অনেক ফ্রগস ব্যাং ডাকা শুরু করে দেয়। মূলত এই ফ্রগসগুলো আমাদের দেখানো হচ্ছে ফ্রগস, এগুলো ছিল হচ্ছে কোরাস। কোরাসরা ফ্রগসের মতো করে ক্রক্স ক্রক্স করে ক্রক ক্রক করে গাচ্ছিল। সেটা শুনে একসময় ডায়োনিসাস দেবতা রেগে যায়। ডায়োনিসাস নিজেও হচ্ছে ওদেরকে ব্যাঙের ডাক করে করেই ব্যঙ্গ করার চেষ্টা করছিল, মানে একরকম ব্যাঙের ডাক যুদ্ধ শুরু হয়ে যায় দুজনের মধ্যে, দুই ডায়োনিসাস এবং এই ফ্রগসগুলোর মধ্যে। তো এই ফ্রগসগুলোকে আসলে ক্রিটিসাইজ করা হয়েছে ওই কিছু লেখকদের
বোঝানো হয়েছে আর কি। তো সেখান থেকেই আসছে আমাদের ফ্রগস গল্পের নাম। যাই হোক, তো নদী পার হয়ে বা নদী থেকে কিছুটা যাত্রা করার পরে ওরা যখন চলে আসে, কোথায় চলে আসে দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটু খাতা বোঝাতে হবে। তো ওরা হচ্ছে যাত্রা শেষ করে নদীর পাড়ে যখন চলে আসছে, চলে আসার সাথে সাথে আর এক দল কোরাস এসে ডায়োনিসাসের নামে হচ্ছে গান গাওয়া শুরু করে দেয়, চান্টিং করা শুরু করে। এটাকে চান্টিং বলে, CHANT। চান্ট মানে হচ্ছে উচ্চ স্বরে জয়ধ্বনি টাইপ দেওয়া, মিছিল করা টাইপের শুরু করে দেওয়া। তো এরাও কোরাস, এরাও এক প্রকার কোরাস, বা যারা একত্রে গান টান গায়। তো এই কোরাসদের নাম হচ্ছে কোরাস অফ ইনিশিয়েটস। মানে খেয়াল করো, নিচে আমি যেটা আঁকাইছি এটা যে কী আঁকাইছি বুঝছো, এটা আমি ছাড়া কেউ জানে না। এটা হচ্ছে একটা রাজপ্রাসাদ, এই পুরোটা হচ্ছে একটা রাজপ্রাসাদ। এই প্রাসাদের মালিককে, এই প্রাসাদের রাজা হচ্ছে কিং প্লুটো। প্লুটো প্রাসাদটা কোথায়? হেডসে বা পাতালপুরীতে। এই পুরো প্রাসাদটা, চার কোনা যে প্রাসাদ দেখতেছ, তো প্লুটোর প্রাসাদের হচ্ছে সিস্টেমটাই এরকম। প্লুটোর এলাকায় কেউ চলে আসলে সাথে সাথে ওকে কোরাস অফ ইনিশিয়েটস গিয়ে গান গাওয়া শুরু করে দেয়, তাদের নামে কথাবার্তা বলা শুরু করে দেয়, এবং সেখান থেকে বুঝতে পারে মানুষ যে হ্যাঁ, প্লুটোর রাজ্যের কাছে চলে এসেছে। এটা যদিও তাকে হেরাক্লেস আগেও বলে দিয়েছিল, ঠিক আছে, আমাদের উপরে যে হেরাক্লেস লিখেছি সে বলে দিয়েছিল। তো ডায়োনিসাস এখানে আসার সাথে সাথে বুঝতে পারে যে হ্যাঁ, আমরা তো তাহলে প্লুটোর রাজ্যে চলে এসেছি। তো প্লুটোর রাজ্যে তারা আস্তে আস্তে আসতে শুরু করে। শুরুতে যখনই একদম এই যে গেট, এই হচ্ছে প্রাসাদের গেট, ঠিক আছে, গেটের যে গেটম্যান, ডোর কিপার, তার নাম ছিল AECUS, এইকাস। এইকাস হচ্ছে গেটম্যান। গেটম্যান প্রথমেই ডায়োনিসাসকে দেখে ভাবছে হচ্ছে এটা হারকিউলিস আসছে, অর্থাৎ হেরাক্লেস আসছে। কারণ কি? কারণ ও তো হেরাক্লেসের ড্রেস পরে আসছে। তো এটা দেখে হেরাক্লেস ভাবতে যে দেখে যে না, আসলে তো এটা ডায়োনিসাস, হেরাক্লেস না। তো ওদের মধ্যে আরও কথাবার্তা হয়, জিজ্ঞেস করে কেন আসছিস কি। তারপর এইকাস, এইকাস নিজেই ডায়োনিসাস এবং জান্দিয়াসকে তথ্য দেয় যে ভেতরে হচ্ছে অ্যাসকাইলাস, আমাদের দুইজন কবি অ্যাসকাইলাস এবং ইউরিপিডিসের মধ্যে যুদ্ধ হচ্ছে। কিসের যুদ্ধ জানো? কে সেরা কবি সেই যুদ্ধ, সেরা কবির যুদ্ধ হচ্ছে। তো এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। এক সময় দেখা যায় যে, এগুলো আমি এত বিস্তারিত বলবো না, এই কাজ হচ্ছে তোমার ডায়োনিসাস এবং জান্দিয়াসকে প্রচণ্ড পেটায়। পিটানি খাওয়ার কারণে ডায়োনিসাস নিজের ড্রেস টেস জান্দিয়াসকে দিয়ে পালায় একটা সময়। পরে আবার হচ্ছে জান্দিয়াসের সাথে এই কাজের একটু ফ্রেন্ডশিপ হয়ে যায়। যাই হোক, এই অংশ আমাদের এক্সামে খুব একটা প্রয়োজন নেই। ডায়োনিসাস এবং জান্দিয়াস কী করলো? গেট দিয়ে প্লুটোর রাজ্যে চলে আসলো, প্লুটোর সাথে দেখা করলো। সে এসে দেখতে পারলো যে আমাদের কিং প্লুটো প্লুটোর পাশেই, মানে রাজার সিটের পাশে বসে আছে এরিপিডিস। অর্থাৎ এরিপিডিসকে খুব ভালো একটা সম্মানজনক স্থান দেওয়া হয়েছে হেডসের মধ্যে মৃত্যুর পরেও। আচ্ছা, যারা মৃত্যু, যারা মারা যায় তারা হচ্ছে এখানে আসে, আমি মনে হয় বলতে ভুলে গেছি, যেহেতু পাতালপুরি, মারা যাওয়া সমস্ত আত্মাই এখানে আসে, তারা এখানে আসে আর কি। তো তারপর যেটা ঘটে, আমাদের কিং প্লুটো ডায়োনিসাসকে, আমরা এখানে একটু ডায়োনিসাস লিখি আরেকবার, DIONYSUS, আমাদের রাজা প্লুটো ডায়োনিসাসকে দায়িত্ব দিয়ে দেয়, আচ্ছা তুমি হচ্ছে একজন মৃত কবিকে নিয়ে যেতে আসছো, ড্রামাটিস্টকে নিয়ে যেতে আসছো, ঠিক আছে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তো কোন ড্রামাটিস্টকে নিয়ে যাবে? যে সেরা, তুমি নিজেই, তোমাকে জাজ বানিয়ে দেওয়া হলো, তুমি বিচার করে নিয়ে যাও। তো প্রথমে হচ্ছে জাজ হিসাবে সে কি করে, এই দুজনের মধ্যে কে কতটা সেরা জিজ্ঞেস করা শুরু করে। তো প্রত্যেকেই নিজেদের কথোপকথন, তর্কযুদ্ধ করতে শুরু করে, আমি হচ্ছে এত এত কবিতা লিখেছি, ভার্স লিখেছি, এই এই করেছি, এগুলো বলে, ঠিক আছে অ্যাসকাইলাস কী কী লিখেছে সেটা বলে, এরিপিডিস কী কী লিখেছি সেটা বলে। প্রত্যেকেই নিজেদের তথ্যগুলো দিতে শুরু করে, বলতে থাকে নিজেদের ব্যাপারে যে আমি কেন সেরা, আমি কেন সেরা। তো এগুলো আমরা খুব বিস্তারিত জানবো না, সামান্য সামান্য কিছু তথ্য জানবো। যেমন যেমন ইউরিপিডিস হচ্ছে নিজের যখন প্রশংসা করতে শুরু করে, তখন আমাদের ডায়োনিসাস ওকে বলে যে তুমি যে লেখালেখিগুলো লিখছো, ভার্সগুলো, সেগুলো কিন্তু ওয়ান্টন লাভ নিয়ে লেখা, কী বলে, কামুকতা নিয়ে লেখা, তারপর সমাজের ভালো টালো এর মধ্যে খুব একটা নাই। অ্যাসকাইলাসের লেখা আবার ওনার লেখালেখিগুলো বেশ ভালো, উনি বেশ ভালো ভালো ট্র্যাজেডি লিখেছেন, ঠিক আছে, কিন্তু দুইজনেই বুঝছো মারাত্মক যুক্তি দেওয়া শুরু করে দেয় যে আমি কী লিখেছি, কোন টপিক সেটা ব্যাপার না, আমার লেখা জনগণ পছন্দ করেছে অমুক তমুক, মানে প্রত্যেকেই বলে যে আমি সেটা, আমি সেটা। তো এখানে সে কনফিউজড হয়ে যায়।
পরবর্তীতে বলে যে এইসব কনফিউশন বাদ, দাড়িপাল্লা নিয়ে এসো, এই যে সেই দাড়িপাল্লা, হ্যাঁ দাড়িপাল্লাতে তোমাদের লেখালেখিগুলো তুলিয়ে দাও, অ্যাসকাইলাসের সব বই পুস্তক এখানে ওঠানো হবে, ইরিভিদিসের সব বই পুস্তক এখানে ওঠানো হবে, যেটা ভারী বেশি হবে সে সেরা, তাকে আমি জীবিত করে নিয়ে যাব প্লুটোর পারমিশন নিয়ে আর কি। তো সেই কাজই করা হয়, প্রত্যেকের ভার্সগুলো এখানে তুলে দেওয়া হয়, ভার্স ভার্স মানে লাইন, ঠিক আছে, আসলে বই তো তুলে দেওয়া যায় না, এটা কাল্পনিক একটা ঘটনা, এখানে লেখা হয়েছিল যে ভার্সগুলো, অর্থাৎ ভার্স শব্দের অর্থ হচ্ছে লাইন, প্রত্যেকের লাইন কবি ছড়া এগুলো, কবিতা বা ছড়াগুলোকে দাড়িপাল্লায় মেপে ওজন করা হয়। ওজন করতে যেও তাদের মানে এই বিচারটা খুব একটা যথেষ্ট সুন্দর মনে হয় না। পরে হচ্ছে আমাদের ডায়োনিসাস আবার ইউরিপিডিসকে আক্রমণ করে যে তোমার লেখালেখিগুলো ঠিক আছে, ভারী বেশি আছে, অমুক আছে তমুক আছে, তিনবার করে এগুলোকে হিসাব করা হয়, মাপা হয়, প্রায় সমান সমান হয়ে যাচ্ছিল। পরে ডায়োনিসাস যুক্তি দেয় যে তোমার লেখালেখিগুলো ভালো ঠিক আছে, কিন্তু আমাদের এথেন্সের, আমাদের এইথেন্সের ভালোর জন্যে, এথেন্স সমাজটার ভালোর জন্যে এমন কোনো কিছুই তুমি লেখো নাই, সুতরাং তোমাকে ফেরত নিয়ে যাওয়া যাবে না, আমাদের দরকার অ্যাসকাইলাসের মতো একজন কবিকে যাকে এথেন্সে খুবই প্রয়োজন, এথেন্সে যাকে খুবই প্রয়োজন। অ্যাথেন্স কি তোমরা জানো? অ্যাথেন্স হচ্ছে গ্রিসের একটা নগরী বা একটা শহর, বা আমরা একটু লিখি, ATHENS, অ্যাথেন্স, এটা কিন্তু এবার এই পাতালপুরীর মধ্যে না, এটা হচ্ছে একটা শহর, ক্যাপিটাল অফ গ্রিস বলা হয়, মানে গ্রিস নগরীর হচ্ছে ক্যাপিটাল, রাজধানী। তো বলে যে এই রাজধানীটা আজকে খুব একটা ভালো নেই, বা গ্রিস নগরীটা আজকে খুব একটা ভালো নেই, এদের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে এখানকার। তো আমাদের অ্যাসকাইলাসের মতো কবি দরকার যে কিনা অ্যাথেন্সকে সারিয়ে তুলতে পারে। আর গল্প যে স্যাটায়ার, এখানে কথা হচ্ছে স্যাটায়ার আমরা কোথায় দেখলাম, মূলত ডায়োনিসাস এবং জান্থিয়াস এসেছিলেন ইরিপিডিসকে নিয়ে যাওয়ার জন্যে, ইরিপিডিসকে নেওয়ার উদ্দেশ্য করেই এসেছিলেন, এসে ইরিপিডিসকে খারাপ ফালতু প্রমাণ করে অ্যাসকাইলাসকে নিয়ে চলে যায়। অর্থাৎ উনি কিন্তু আমাদের যে রাইটার অ্যারিস্টোফেন্স, মনে রাখবা এই ফ্রক্স গল্প কিন্তু লিখেছে অ্যারিস্টোফেন্স, অর্থাৎ অ্যারিস্টোফেন্স মূলত ইরিপিডিসকে ব্যঙ্গ করেছে যে ইরিপিডিস হচ্ছে ভালো লেখক, ভালো লেখক, পরে যায় হিসাব করে প্রমাণ করে দেখাইছে সে ভালো লেখক না, অ্যাসকাইলাস হচ্ছে ভালো লেখক, অর্থাৎ উনি আমাদের অ্যাসকাইলাসের হচ্ছে ভক্ত ছিলেন। তো আমাদের আজকের গল্প এটুকুই, আমরা ছোট্ট ছোট্ট কিছু তথ্য জেনে রাখবো এবার। তো আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এটা কোন ধরনের রাইটিং, এটাকে আমরা বলবো কমেডি অথবা স্যাটার, তোমরা ডিরেক্ট কমেডি বলে দিবা, ঠিক আছে, এটা একটা কমেডি প্লে, এটা একটা নাটক যেটা মূলত হচ্ছে কমেডি ধর্মী। আর এই নাম্বারটা কেন লিখছি জানো? এই যে আমি যেভাবে তোমাদেরকে দ্য ফ্রগসটা বুঝিয়ে দিলাম, এভাবে ইনশাল্লাহ প্রত্যেকটি টেক্সট বুঝিয়ে দেওয়া থাকবে, এবং প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে আমি সুন্দর করে এক্সপ্লেইন করে দিয়েছি, অর্থাৎ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না, জাস্ট ভিডিও দেখলেই হয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেখানে টেক্সট করে তোমাদেরকে পেইড কোর্সগুলো নিয়ে নিতে হবে, পেইড কোর্সের মধ্যে প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে, পার্ট এ বি সি সহ সব, এবং প্রত্যেকটি চ্যাপ্টার সামারিও। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।